আজকে আমরা দেখব প্রসেস, প্রসেস বা প্রক্রিয়া। আমরা ক্লাস 11-এ পড়েছি যে প্রক্রিয়া কি, যে মাধ্যমে একটা স্টেট বা একটা সিস্টেম একটা স্টেট থেকে অন্য স্টেটে যায়, যেভাবে যায়, যে প্রক্রিয়ায় যায়, সেটাকেই বলা হয় প্রসেস। এবার প্রসেস অনেক ধরনের হতে পারে। প্রধান যে প্রসেসগুলো সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। এখানে ডেল্টা ইকুয়াল টু জিরো হয়, আমরা জানি বাংলায় এটাকেই বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে আইসোথার্মাল প্রসেস কি না, যখন টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট, সেটাকেই বলা হয় আইসোথার্মাল প্রসেস। নেক্সট যেটা যাব সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটাও আমরা পড়েছি। সেটা হচ্ছে যে যখন কোন সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে, সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে হিট বা কিউ এর এক্সচেঞ্জ, অর্থাৎ আদান বা প্রদান, ঠিক আছে, হয় না, সেটাকে আমি বলবো অ্যাডিয়াবেটিক প্রসেস। ঠিক আছে, আমরা এখানে এই অ্যাডিয়াবেটিক প্রসেস সম্পর্কে কয়েকটা জিনিস একটু বলে দিতে চাই, যে যদি দেখা যায় যে একটা সিস্টেমের ক্ষেত্রে, একটা সিস্টেমের ক্ষেত্রে দেখা গেল যে সেটা কিছু ধাপে তাপ বর্জন করল, কয়েকটা ধাপে সে তাপ বর্জন করল এবং কিছু ধাপে, একটা মাল্টি স্টেপ প্রসেস, কিছু ধাপে তাপ বর্জন করলো এবং কিছু ধাপে তাপ গ্রহণ করলো, দিয়ে যদি দেখা যায় যে টোটাল তাপের আদান প্রদান কিউ হচ্ছে, এটা হচ্ছে টোটাল হিট, তাহলে কিন্তু আমি সেটাকে অ্যাডিয়াবেটিক প্রসেস বলবো না। যদিও এক্ষেত্রে টোটাল কিউ, দ্যাট ইজ টোটাল কিউ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু, আমি লিখতে পারি কিউ ওয়ান প্লাস কিউ টু, আমি লিখতে পারি, এটা যদিও জিরো হবে তবুও কিন্তু আমি এটাকে অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলবো না। ঠিক আছে, এই ব্যাপারটা যেন আমাদের মনে থাকে। ফর এক্সাম্পল, রিজলেশন অফ আইস, রিজলেশন অফ আইসটা কি, এটা আমরা এই প্রক্রিয়াটার কথা আমরা বা এই জিনিসটা আমরা দেখেছি যে, বললেই বুঝতে পারবে, ধরো আইসের একটা খণ্ড নেওয়া হলো এবং একটা তার, একটা ডাব্লু ওয়েট দিয়ে যদি বেঁধে দেওয়া হয় দুদিক দিয়ে, তাহলে দেখা যাবে যে এই তারটি এই বরফের টুকরো দিয়ে নেমে চলে আসবে কিন্তু বরফটি বিভক্ত হবে না। এটার আমরা কারণ জানি যে তার সেখানে চাপ প্রয়োগ করছে, তাই জন্যে বরফটি গলে যাচ্ছে, ফিজিক্সের যে ব্যাপারগুলো সে ব্যাপারগুলো এখানে সবই ঘটছে। কিন্তু এখানে কি হচ্ছে যে যখন চাপ প্রয়োগ করা হচ্ছে তখন সে
কিছু পরিমাণ তাপ গ্রহণ করছে এবং সেই জায়গাটা গলে যাচ্ছে। পর মুহূর্তে তাপটি যখন জলের মধ্যে দিয়ে চলে আসছে, তখন কিন্তু সে আবার যে তাপটি নিয়েছিল সেই তাপটি বর্জন করে আবার পুনরায় আইসে পরিণত হচ্ছে। এখানে এটাকেই বলা হয় রিজেনারেশন অফ আইস। তা এখানে কিন্তু যখন দুটো প্রসেস হচ্ছে, H2O প্রথমে সলিড থেকে H2O লিকুইড হচ্ছে, আবার H2O লিকুইড থেকে H2O সলিড হচ্ছে, এটা এই পরীক্ষাটা নিশ্চয়ই সবাই জানো। যদি কেউ না জানো তাহলে আমাকে পরে জিজ্ঞেস করো কোনো মাধ্যমে, আমি বলে দেবো। যাই হোক, তাহলে এইখানে কি হয়, এখানে কিউ পরিমাণ তাপ গ্রহণ হলো আর এখানে কিউ পরিমাণ তাপ বর্জন হলো। তাহলে টোটাল তাপ কিউ টোটাল সেটা কিন্তু জিরো হলো। যদিও এখানে কিউ সমান জিরো, তাও কিন্তু এটা অ্যাডিয়াবেটিক নয়, কারণ এই যে প্রক্রিয়া সেটা দুটো ধাপে গঠন হয় এবং দুটো ধাপেই দেখা যায় যে তাপ গ্রহণ বা স্যারাউন্ডিংসের এবং সিস্টেমের সাথে তাপের আদান প্রদান চলছে। তাই জন্য আমরা কিন্তু এখানে এটাকে জিরো হলেও তাকে অ্যাডিয়াবেটিক প্রসেস বলতে পারবো না। নেক্সট হচ্ছে এখানে একটা খুব কমন আমাদের ধারণা থাকে, বা ইলেভেনে যখন আমরা থার্মোডাইনামিক্স পড়েছিলাম তখন আমাদের ধারণা ছিল যে আমরা অ্যাডিয়াবেটিক কাকে বলছি, না যেখানে সিস্টেম এবং স্যারাউন্ডিংস মানে পরিবেশ, সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান হবে না। তাহলে আমাকে কি করতে হবে, এই সিস্টেমটাকে পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে রাখতে হবে, অর্থাৎ সিস্টেমটাকে আমাকে আইসোলেটেড সিস্টেম বা নিঃসঙ্গ সিস্টেম রূপে গণ্য করতে হবে। যাতে কিনা আইসোলেটেড সিস্টেমে কি হয়, আমরা আগের ভিডিওতে দেখেছি যে আইসোলেটেড সিস্টেমে সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে তাপের আদান বা প্রদান হয় না। এবার এই ঘটনাটা সত্য, এতে অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু একবারে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে প্রসেসটা অ্যাডিয়াবেটিক হবে, ওপেন এবং ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে হবে না তা কিন্তু নয়। যেটা বলতে চাই, আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে অ্যাডিয়াবেটিক হচ্ছে এটা সত্যি, সেরকমই অ্যাডিয়াবেটিক সিস্টেম কিন্তু ওপেন বা ক্লোজ সিস্টেমের ক্ষেত্রেও হতে পারে। কখন হবে, ওপেন এবং ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে কখন হবে, তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস ফর ওপেন অর ক্লোজ সিস্টেম। আচ্ছা কখন হবে, না তখনই হবে যখন প্রসেস ইজ ক্যারিড আউট ভেরি ফাস্ট, প্রসেসটা যখন খুব তাড়াতাড়ি ক্যারিড আউট হবে, যাতে সিস্টেম ফাইন্ডস নো টাইম, সিস্টেম কোনো এত তাড়াতাড়ি ভাবে যে সেটা কোনো সময় খুঁজে পাবে না টু এক্সচেঞ্জ হিট বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। অর্থাৎ এই প্রসেসটা এত দ্রুত আমি করব যাতে সিস্টেম সারাউন্ডিংস এর সঙ্গে তাপ আদান প্রদানের কোনো সময় না পায়, তবেই কিন্তু এটা ওপেন এবং ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে ক্যারিড আউট হবে, ঠিকঠাক হবে। উদাহরণ কি হতে পারে,
উদাহরণ হচ্ছে কোন গ্যাসের চাপ হঠাৎ কমিয়ে দাও, সাডেন লোয়ারিং অফ প্রেশার। ঠিক আছে, এখানে যখনই আমি সাডেন লোয়ারিং অফ প্রেশার অফ এ গ্যাস, একটা গ্যাসের প্রেশার হঠাৎ হ্রাস করছি, তখন গ্যাসের যে তাপমাত্রা, গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়, অর্থাৎ গ্যাসটি ঠান্ডা হয়ে যায়। এখানে কিন্তু সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে, মানে গ্যাস এবং তার, গ্যাসটা যদি সিস্টেম হয় তার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে তাপ আদান প্রদান করতে পারে না, এবং তাপ আদান প্রদান করতে পারে না বলেই গ্যাস তার নিজের তাপমাত্রাটা কমিয়ে ফেলে। ঠিক আছে, এটা একটা হতে পারে। আর একটা, কোন জ্বালানির দহন, কম্বাশন অফ ফুয়েল, এখানেও কিন্তু কম্বাশন অফ ফুয়েল এত তাড়াতাড়ি হয় যে সেখানেও কিন্তু সিস্টেম এবং সারাউন্ডিংস এর মধ্যে তাপের আদান প্রদান হয় না, উষ্ণতা বেড়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু তাপের কোনো আদান প্রদান হয় না। এবার একটি প্রসেস একই সাথে অ্যাডিয়াবেটিকও হতে পারে এবং আইসোথার্মালও হতে পারে। উদাহরণ হচ্ছে, এটার উদাহরণ হচ্ছে ফ্রি এক্সপানশন অফ আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাসের মুক্ত প্রসারণ। এই আদর্শ গ্যাসের মুক্ত প্রসারণের ক্ষেত্রে কি হয়, আদর্শ গ্যাসের মুক্ত প্রসারণের ক্ষেত্রে কি হয় না, দেখা যায় যে এই মুক্ত প্রসারণের আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডেল ইউ জিরো হয়। এবার ডেল ইউ যদি জিরো হয়, আমরা জানি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডেল ইউ বা ইন্টারনাল এনার্জি ভ্যারিজ অ্যাজ টি, 3/2 kT হয়, আমরা গ্যাসের ইয়ে থেকে পড়েছি যে ইজিক্যাল টু 3/2 kT। তাহলে এখানে ডেল ইউ ভ্যারিজ অ্যাজ ডেল টি হবে, আন্তঃশক্তির যে পরিবর্তন সেটা ডেলটির সাথে ভ্যারি হবে, এবং আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে এটা শূন্য হয়ে যায়, তাহলে ডেল ইউ শূন্য হচ্ছে, তাহলে এটা আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে এই জিনিসটা হয়। অর্থাৎ ফ্রি এক্সপানশন গ্যাসের ক্ষেত্রে যেহেতু কোনো শক্তির বৃদ্ধি বা হ্রাস ঘটে না, এবং যেহেতু শক্তির বৃদ্ধি বা হ্রাস মানে শক্তির পরিবর্তন তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভরশীল, তাই তাপমাত্রার পরিবর্তনটাও শূন্য হয়। অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন যদি শূন্য হয়, তাহলে আমি তাকে বলবো সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস। এবং ফ্রি এক্সপানশন যেহেতু হচ্ছে, খুব তাড়াতাড়ি এক্সপানশন হচ্ছে, তাহলে ফ্রি এক্সপানশন, এক্সপানশন মানে ভলিউম বাড়ছে, সম্প্রসারণে কি হয় ভলিউম বাড়ছে, ভলিউম বাড়ছে মানে প্রেশার কমবে, প্রেশার উইল ডিক্রিজ, প্রেশার কমবে। আর প্রেশার কমলে, আমি আগের ঠিক একটু আগেই কি বললাম, প্রেশার কমলে প্রসেসটা এত তাড়াতাড়ি হবে যে সেটা অ্যাডিয়াবেটিক প্রসেস হবে। তাহলে আমি কি দেখছি, প্রি এক্সপানশন অফ গ্যাস অ্যাডিয়াবেটিকও হয়, আইসোথার্মালও হয়। আর একটা প্রসেস আছে, সেটাকে আমরা বলি সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসে যদি এরকম হয়, একটা কোনো কিছু তার ইনিশিয়াল স্টেট থেকে শুরু করে আবার ইনিশিয়াল স্টেটে এসে সেই প্রসেসটা সম্পন্ন করলো বা সেই প্রসেসটা শেষ করলো, তাহলে আমি সেই প্রসেসকে বলতে পারি সাইক্লিক প্রসেস। ঠিক আছে, তাহলে এই ওভারঅল যে
ইনিশিয়াল থেকে শুরু হয়ে যেখান থেকে শুরু হচ্ছে সেখানে গিয়েই যদি প্রসেসটা শেষ হয় তাহলে সেটাকে আমি বলবো সাইক্লিক প্রসেস। এছাড়াও আরো দুটো প্রসেস আমি বলে দিচ্ছি, আইসোবারিক প্রসেস, যেটা যেখানে ডিএমপি ইকুয়াল টু জিরো হয় মানে সমচাপীয় প্রক্রিয়া, আর একটা হয় আইসোকোরিক প্রসেস, এগুলো বইয়ে যে কোনো বইয়েই দেখতে পাবে, এগুলো আছে। ডেল ভি ইকুয়াল টু জিরো হয়, ঠিক আছে, অর্থাৎ সম, এখানে ডেল পিটা কনস্ট্যান্ট থাকে, মানে পিটা কনস্ট্যান্ট থাকে, ডেল পি নয়, এখানে পিটি কনস্ট্যান্ট থাকে আর এখানে ভি মানে আয়তনটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, সম আয়তনীয় প্রক্রিয়া। তাহলে মূল আমাদের যেটা থাকবে সেটা কিন্তু আইসোথার্মাল প্রসেস আর অ্যাডিয়াবেটিক প্রসেস, এই দুটোই কিন্তু আমাদের মূল বক্তব্যের বিষয় থাকবে। এছাড়াও আছে রিভার্সিবল প্রসেস এবং ইরিভার্সিবল প্রসেস, সেটা আমরা আবার পরে আলোচনা করব, ঠিক আছে।